ভেক্টরের লম্ব অভিক্ষেপ, আর একটা হলো উপাংশ। আজকের টপিক লম্ব অভিক্ষেপ। আর 2 নম্বর হলো উপাংশ। এই দুটো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আসো লম্ব অভিক্ষেপটা কি। লম্ব অভিক্ষেপ নিয়ে আলোচনা করার আগে দেখো, এখানে তোমাকে যদি দুটো ভেক্টর দেওয়া হয়, ধরো ফার্স্ট ওয়ান হলো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, আর বি আর একটা ভেক্টর, 2টা ভেক্টর দেওয়া হলো। তো এখন তোমাকে যদি বলা হয় যে একটা ভেক্টরের উপর আরেকটা লম্ব, আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এখানে আরেকটা তোমাদের বলি, লম্ব অভিক্ষেপটা হলো একটা স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ স্কেলার রাশি, আর উপাংশ হলো ভেক্টর রাশি। জাস্ট 2টার মান কিন্তু সেম। এখন আসো কিভাবে কি, এখানে 2টা ভেক্টর দেখতে পাচ্ছ, এ একটা ভেক্টর আর একটা হলো বি ভেক্টর। এখন এইখানের মধ্যে এই বি এর আদিবিন্দু, এটা হলো কি আদিবিন্দু, এটা হলো প্রান্তবিন্দু। এ এর এটা হলো আদিবিন্দু, এটা হলো প্রান্তবিন্দু। যখন 2টা ভেক্টরের আদিবিন্দু একই সাথে একই বিন্দুতে হবে, যখন একই বিন্দুতে হবে তখন, আচ্ছা 2টা ভেক্টরের যখন আদিবিন্দু একই বিন্দুতে হবে তখন দেখো, আমরা বি এর শীর্ষ থেকে যদি এ এর ওপর একটা লম্ব টানি, এর ওপর লম্ব টানলাম, এই বিন্দুটা হলো লম্ব বিন্দু, তাহলে ও হলো আদি বিন্দু, আর ধরো এটা হলো ধরো ই, ই দিলাম, তাহলে ই বিন্দু। তাহলে এই যে দেখো, ও থেকে ই এর দূরত্ব যেটা, এটা হলো লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ এখন কার লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ। স্যার এটা একটু আরেকবার বলেন প্রথম থেকে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো যখন তোমাকে 2টা ভেক্টর দেওয়া হবে, 2টা ভেক্টরের এটা তোমার আদি বিন্দু একই বিন্দুতে হতে পারে বা নাও হতে পারে। দেখো এখানে, আচ্ছা তার আগে এমনিতে আমরা লম্ব অভিক্ষেপ নিয়ে একটু কথা বলি। দেখো এখানে একটা ভেক্টর যদি হয় এ, ধরো আরেকটা ভেক্টর হলো বি, তাহলে এই যে আদি বিন্দু থেকে আমরা যদি বি এর এই যে আদি বিন্দু এবং প্রান্ত বিন্দু থেকে যদি আমরা লম্ব টানি, তাহলে এই লম্ব বিন্দু একটা হলো ধরো ই আর একটা হলো এফ, ঠিক আছে, এই যে এই দূরত্বটা ইএফ, ইএফটা হলো বি এর লম্ব অভিক্ষেপ। অর্থাৎ এটাকে আমরা তুলনা করতে পারি ছায়ার সাথে তুলনা করতে পারি। এখানে যদি একটা সূর্য থাকে, এখানে যদি একটা সূর্য থাকে, তাহলে দেখো ছায়া পড়তেছে, হ্যাঁ ছায়াটা কি বরাবর পড়বে, এর উপরে কতটুকু দৈর্ঘ্য বরাবর পড়বে, সেটা হলো ওই বি এর লম্ব অভিক্ষেপ। তো এখানের মধ্যে এই বাম পাশের চিত্রটার দিকে যদি আমরা তাকাই, আমরা এখানে দেখতেছি কি, আমরা এখানে দেখতেছি এখানে আমরা দেখতেছি কি যে প্রান্ত বিন্দু আদি বিন্দু 2টার একই জায়গায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রান্ত বিন্দু থেকে এর উপরে যখন আমরা লম্ব টানবো, সেটা সেটা হলো এই এই দূরত্বটা হলো লম্ব বিক্ষেপ। এখন কার লম্ব বিক্ষেপ, এটা হলো বি এর লম্ব বিক্ষেপ, কার উপরে, এর উপরে। তাহলে আমরা এই কথাগুলো লিখবো কিভাবে, যে এর উপর, এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এর উপর বি এর লম্ব বিক্ষেপ, তাহলে কি হবে, এখানের মধ্যে প্রথম চিত্রের ক্ষেত্রে দৈর্ঘ্যটা কি হবে, ওই এতটুকু। এখন এইটার মান আমরা কিভাবে বের করব সেটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা তার আগে আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরো এখানে আমি বললাম কি, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। এখন যদি এরকম হয় যে এ একটা ভেক্টর আর বি আর একটা ভেক্টর, এখন দেখো যদি আমরা এই এর শীর্ষ থেকে বি এর উপর লম্ব টানি, তাহলে এটা হলো লম্ব, বি ভেক্টর, এটা ধরো ই বিন্দু,
এটা হলো আদিবিন্দু, তাহলে কি হবে? কার উপরে কার লম্ব বিক্ষেপ হবে? বিয়ের উপর এ লম্ব বিয়ের উপর বিক্ষেপ। এর লম্ব বিক্ষেপ হবে, তাহলে কতটুকু হবে দৈর্ঘ্যটা? কত এই ওই এতটুকু হলো লম্ব বিক্ষেপ। এখন এরকম তোমার যে কোনো, এখন যদি একটা বিন্দু হয়, এটা তোমরা এসএসসি তে হায়ার ম্যাথে করে আসছো, তারপর আরেকবার একটু ই করা। যেমন দেখো, যদি তোমার ও এক্স একটা রেখা হয়, একটা বিন্দু, তাহলে এই বিন্দুর লম্ব বিক্ষেপটা কি হবে? এই বিন্দু থেকে আমরা যখন নিচে বরাবর একদম বরাবর লম্ব টানবো, তাহলে এই বিন্দু, তাহলে বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে বিন্দু, এটা হলো লম্ব বিক্ষেপ। অর্থাৎ এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ হয়, তাহলে পি বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে কি? কিউ। কিন্তু আমাদের আজকে টপিকসটা হলো ভেক্টর নিয়ে, যে ভেক্টরের লম্ব বিক্ষেপ। তো সেই ক্ষেত্রে এখানের মধ্যে আমরা এখন এখান থেকে আরেকটা ব্যাপারের কথায় আসি, যে দুটা ভেক্টরের উপাংশে, দুটা একটা ভেক্টরকে দুটা অংশে ভাগ করলে কি হবে সেটা নিয়ে একটু কথা বলি। ধরো একটা ভেক্টর, একটা ভেক্টর তোমাকে দেওয়া হলো, এটা হলো পি ভেক্টর। হ্যাঁ, এটা ধরো ও বিন্দু, এটা হলো পি বিন্দু, ঠিক আছে? ও পি ভেক্টর, তাহলে ওপি একটা ভেক্টর। এটাকে ধরো আর দিয়ে যদি আমরা নির্দেশ করি, আর ভেক্টরকে কি ওপি দ্বারা নির্দেশ করা হলো, তাহলে ওপি ইকুয়ালস টু আর ভেক্টর। এখন দেখো, এই যে ওপি ওপি ভেক্টরের বা আর ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে যদি আমরা লম্ব টানি, হ্যাঁ লম্ব টানলে এটা হলো এক্স ও এক্স প্রাইম, আর এটা হলো ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, তো এইখানে এই ভেক্টরটা যখন তোমার এক্স অক্ষের সাথে যদি থেটা কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে যদি থেটা কোণ উৎপন্ন করে, তাহলে দেখো এইটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না? এটা যদি এম হয়, তাহলে ত্রিভুজ ও পি এম, এটা কি ধরনের ত্রিভুজ? এটা হলো সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। তার সমকোণী ত্রিভুজ হলে এটা হচ্ছে কি? ভূমি। ও এমটা হলো ভূমি। ও এমটা হলো কি? ভূমি। আর হলো পি এমটা হলো কি? লম্ব। পি এমটা হবে লম্ব, তারপরে হলো ওপি হলো কি? অতিভুজ। অতিভুজ। তাহলে এখান থেকে দেখো, এই যে ভেক্টরটার যদি আমরা লম্ব বিক্ষেপের কথা বলি, তাহলে লম্ব বিক্ষেপ কতটুকু হবে? ও এম হবে। তার মানে আমরা ও এম এর মান যদি আমরা বের করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে ও এম বাহু আর হলো ওপি বাহু, এই দুইটা বাহুর মধ্যে সম্পর্ক কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে? একটা হলো ভূমি আর একটা হলো অতিভুজ। ভূমি আর অতিভুজের সম্পর্ক কি? কজ। তার মানে হলো আমরা লিখতে পারি যে ও এম বাই ওপি ইকুয়ালস টু হলো, ও এম বাই ওপি ইকুয়ালস টু কি হবে? কজ থেটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে ও এম ইকুয়ালস টু ওপি কজ থেটা। তার মানে এইখানের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের লম্ব বিক্ষেপের মান। তাহলে এখানে আমরা ওপি কে আমরা বলতে পারি আর, আর ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর, আর এদিকে হলো কি? কজ থেটা। তাহলে এই ওপি বাহু, ওপি বাহু মানে কি? ওপি একটা দৈর্ঘ্য, তাহলে এখানে আর ভেক্টরের মান, তাহলে এটাকে আমরা এইভাবেও বলতে পারি আর কজ থেটা। এটা হলো, এটাকে আমরা কি বলতে পারি? লম্ব বিক্ষেপ। তাহলে এরকম এখন যদি তোমাকে বলা হয়, আমরা যদি আমাদের আগের চিত্রে ফেরত যাই, দেখো এখানে এই প্রথম চিত্রটা, এখানে হলো কি? ভেক্টরটা হলো কি? মূলত বি ভেক্টর। বি ভেক্টরের লম্ব বিক্ষেপ কার উপরে? এর উপরে। আর ওইটা আমাদের, আমরা যে এখানে বের করলাম, এটা ছিল আমাদের কি? এক্স অক্ষের উপরে আর ভেক্টরের লম্ব বিক্ষেপ ও এম। তাহলে এটার সাথে কি তুলনা করতে পারি আমরা? দেখো এখানে কি হচ্ছে, ওই ভেক্টরের মান যার লম্ব বিক্ষেপ বের করব, সেই ভেক্টরের মান কস থেটা। অর্থাৎ ওই ভেক্টরটা যেটার সাপেক্ষে হিসাব করব, আমরা এখানে হিসাব করলাম কি? এক্স অক্ষের সাথে। তাহলে ওই ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করতেছে, সেই কোণের ত্রিকোণমিতিক অনুপাত কি? কস। তাহলে এখন আমরা যদি বলি বুঝার সুবিধার্থে, ধরো আবার যদি আমি চিত্রটা আঁকি, দেখো এখানে
এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। তাহলে এই শীর্ষ থেকে যদি আমরা লম্ব টানি এবং এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে লম্ব অভিক্ষেপ কতটুকু হবে? এতটুকু। হ্যাঁ, এটা আমরা ও ধরো এম, তাহলে আমরা এই ও এম এর মান কি বলতে পারি? বি কস থেটা বলবো না, বি কস থেটা। এটা কি ক্লিয়ার? ধরতে পারছো ব্যাপারটা কতটুকু হবে? বি কস থেটা। এখন উল্টো করে যদি আমরা বলি, ধরো চিত্রটা এভাবেই থাকলো, এ ভেক্টর আর এদিকে বি ভেক্টর, তাহলে আমরা যদি এ থেকে বি এর উপরে লম্ব টানি, ধরো ও এম, হ্যাঁ লম্ব টানলাম, তাহলে এই যে ও এম যেটা, এই অংশটা, এই অংশটা হলো কি? লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ কার লম্ব অভিক্ষেপ? এর লম্ব অভিক্ষেপ কার উপরে? বি এর উপরে। তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে এতটুকু হবে কি? এ কস থেটা। অর্থাৎ এই যে ও এম, ও এম ইকুয়ালস টু তাহলে কি আসবে? এ কস থেটা। তাহলে এইখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এই দুইটা চিত্র থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? যেই ভেক্টরের লম্ব অভিক্ষেপ বলা হবে, সেই ভেক্টরের মান কস থেটা। থেটা মানে হলো এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এখান থেকে এখন দেখো, তাহলে আমরা এটাকে যদি লাইনে লিখি, যে প্রথম চিত্রের ক্ষেত্রে এ ভেক্টরের উপর, এ এর উপর, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ ইকুয়ালস টু কি হবে? এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে বি কস থেটা। আর যদি বি এর উপর এর লম্ব অভিক্ষেপ বলে, তাহলে হবে কি? এ কস থেটা, এ কস থেটা। এটা কি ক্লিয়ার সবাই? এখন এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে আসতে পারি কি? আমরা অলরেডি জেনে আসছি যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে তাদের ডট গুণন, এ ডট বি ইকুয়ালস টু কি? এ বি কস থেটা। তাহলে এখান থেকে দেখো, আমরা এখানে আমাদের প্রথম টার্মটা এখানে কি? বি কস থেটা, এর ওপর বি এর লম্ব অভিক্ষেপ বি কস থেটা। তাহলে আমরা এখান থেকে বি কস থেটার মান যদি বের করতে যাই, বি কস থেটা ইকুয়ালস টু কি আসবে? এ ডট বি, এ ডট বি বাই এ। তাহলে আমরা, আমাদের যদি থেটা নাও দেওয়া থাকে, দুটা ভেক্টরের কথা যদি বলা হয়, দুটা ভেক্টর দেওয়া থাকলো, বলা হলো একটা ভেক্টরের ওপর আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে, অর্থাৎ এ ডট বি ডিভাইডেড বাই এ। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এর ওপর বি এর লম্ব অভিক্ষেপ বি কস থেটা, বা এখান থেকে ইকুয়ালস টু এ ডট বি, এ ডট বি বাই এ। আবার এ বি এর ওপর এর লম্ব অভিক্ষেপ আমরা বলতে পারি কি? এ ডট বি বাই কি হবে? বি হবে। তাহলে আমাদের যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, তাহলে আমরা এটা দিয়ে লম্ব অভিক্ষেপ বের করব, এটা দিয়ে লম্ব অভিক্ষেপ বের করব। এখন কার উপরে কার লম্ব অভিক্ষেপ বের করতে বলা হলো, সেই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে। এই ব্যাপারগুলা বোঝার জন্যই এই যে চিত্র দিয়ে এত এইগুলা বলা, হ্যাঁ এই ব্যাখ্যাটা। তাহলে আমাদের মূলত সূত্র হলো কি? সূত্র আমরা, অর্থাৎ যেটা আমাদের যদি লম্ব অভিক্ষেপ বের করতে বলা হয়, তাহলে আমরা সরাসরি এটা ইউজ করব। এর ওপর বি এর লম্ব অভিক্ষেপ এ ডট বি বাই এ, বি এর ওপর এর লম্ব অভিক্ষেপ এ ডট বি বাই বি। তাহলে দেখো, এ ডট বি এর মান কি? একটা মান আসবে না, স্কেলার রাশি আসবে না, স্কেলার কোয়ান্টিটি আসবে, আর এখানে হলো বি এর মান, আবার এখানে হলো নিচে এ এর মান। তার মানে একটা স্কেলার কোয়ান্টিটিকে স্কেলার কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে কি হবে? স্কেলার পাওয়া যাবে। তার মানে লম্ব অভিক্ষেপ হলো কি? একটা স্কেলার কোয়ান্টিটি। দেখো, আমরা এখানে চিত্র থেকে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এখানে বি এর ওপর বি এর লম্ব অভিক্ষেপ হলো ও এম, ও এম হলো একটা জাস্ট দৈর্ঘ্য, হ্যাঁ
এখানে আবার দ্বিতীয় চিত্রে আমরা এখানে দেখতেছি যে বি এর উপর এর লম্ব বিক্ষেপ হলো কি ও এম, ও এমটাও এখানে একটা দৈর্ঘ্য। তাহলে একটা দৈর্ঘ্য, একটা রেখার দৈর্ঘ্য মানে কি, এটা স্কেলার রাশি, উপাংশ। এখন উপাংশটা হলো কিছুই না, জাস্ট এই লম্ব বিক্ষেপের সাথে যখন আমরা দিকটা দিয়ে দিব তখন সেটা হয়ে যাবে উপাংশ। আমার কথাটা আমি আবার রিপিট করছি, লম্ব বিক্ষেপটা কি, একটা এখানে আমরা চিত্র যদি খেয়াল করি, চিত্রে খেয়াল করতেছি আমরা ও এম, এখানে হচ্ছে ও এম প্রথম চিত্রে, দ্বিতীয় চিত্রে এখানে ও এম। হ্যাঁ, তাহলে ও এমটা হলো একটা দৈর্ঘ্য জাস্ট। এখন এই দৈর্ঘ্যটা কোন দিকে, কার দিকে, কোন ভেক্টরের দিকে, যদি আমরা সেই ভেক্টরের দিকটা দিয়ে দেই তাহলে এই অভিক্ষেপটার নাম হয়ে যাবে তখন উপাংশ হয়ে যাবে। এখন দিকটা আমরা কিভাবে দিব, দেখো প্রথম চিত্রের ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি ও এম, ও এমটা কার দিক বরাবর, এ ভেক্টরের দিক বরাবর, এ ভেক্টরের দিক বরাবর। তাহলে এ ভেক্টরের দিকে একক ভেক্টর আমরা ইউজ করব কিভাবে, একক ভেক্টর মনে আছে, একক ভেক্টর কিভাবে বের করতে হয়, কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে যখন আমরা ভাগ করব তখন সেই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়, এটাকে আমরা উপরে টুপি দিয়ে প্রকাশ করব। এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে এ ভেক্টরের দিক বরাবর বি এর উপাংশ, তখন আমরা কি বলবো, এখানে আমরা জাস্ট এর একক ভেক্টরটা দিয়ে দিব। আমরা যদি বলি যে এ এর দিক বরাবর বা উপর দিক বরাবর বি এর উপাংশ ইকুয়ালস টু কি হবে, তাহলে এ ডট বি তো আছেই, নিচে হবে কি এ, আর এটা কার দিক বরাবর, এর দিক বরাবর, তাহলে এখানে সাথে এর একক ভেক্টর হবে। এখন একক ভেক্টরটা তুমি এভাবে দিতে পারো, এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করে এভাবে দিতে পারো, অথবা তুমি আগে দিয়ে এর একক ভেক্টরটা বের করে নিতে পারো, নিয়ে তুমি এভাবেও দিতে পারো এ ডট বি বাই এ, আর সাথে হবে একক ভেক্টর, এভাবে দিতে পারো, অথবা অথবা তুমি এখান থেকে লিখতে পারো কি ইকুয়ালস টু দিয়ে, নিচে দেখো এ এ আছে, এ আছে প্রথম অংশে, তাহলে আমরা নিচে দিতে পারি এ ডট বি, এ ডট বি বাই এ স্কোয়ার, আর এখানে হবে এ ভেক্টর, এভাবেও তুমি দিতে পারো, কারণ এটা হলো স্কেলার কোয়ান্টিটি সাথে ভেক্টর। যেভাবেই দাও না কেন, তোমার ব্যাপারটা তুমি যেভাবেই দাও না কেন একই জিনিস মিন করে। এখানে আমি প্রথম অংশে কি করলাম, এখানে জাস্ট এর একক ভেক্টরটা কিভাবে দেখাইলাম, এ ভেক্টর দিয়ে, এ ভেক্টরকে এ ভেক্টর মান দিয়ে ভাগ করে দেখাইলাম, তাহলে সেক্ষেত্রে তোমাকে আলাদা করে বের করতে হচ্ছে না। আর যদি তুমি এভাবে বের কর, এভাবে দেখাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে আলাদা করে একক ভেক্টরটা বের করে তখন একক ভেক্টর এখানে দিয়ে দিতে হবে। আর যদি না তুমি এইভাবেও না যাও, তাহলে এ ডট বি বের করবা, এর মান বের করবা, আর এখানে এ ভেক্টরটা দিয়ে দিবা, তাহলে এটা হলো একটা সংখ্যা আসবে আর এটা হলো একটা ভেক্টর আসবে। তো সেম একইভাবে আমরা যদি বি এর দিক বরাবর এর উপাংশের কথা বলি, বি এর দিক বরাবর বি ভেক্টরের দিক বরাবর এর উপাংশ, এর উপাংশ তাহলে কি হবে এ ডট বি, এটা তো ম্যান্ডেটরি কমন, আর যেটা দিক বরাবর আমরা বলছি সেটা নিচে যাবে, তাহলে বি। আর তাহলে এখানে এটা হলো, এখন আমরা যেটা লিখলাম এ ডট বি বাই বি, এটা কি পেলাম আমরা, লম্ব অভিক্ষেপ। এখন আমরা বললাম উপাংশ একটা ভেক্টর রাশি, তাহলে এটার সাথে দিকটা দিয়ে দিতে হবে, তাহলে কার দিক হবে, বি এর দিক হবে। ব্যাপারটা খেয়াল করো, লেখা আছে বি এর দিক বরাবর, তাহলে দিকটা হবে বি এর দিকে। তাহলে বি এর দিকটা আমরা কিভাবে দিব, বি ভেক্টরকে বি এর মান দিয়ে ভাগ করে দিতে পারি, এইভাবে আমরা লিখতে পারি,
অথবা আমরা আগের মতো করে এ ডট বি বাই বি, আর এখানে হচ্ছে বি এর একক ভেক্টর দিয়ে গুণ করে দিতে পারি। অথবা অথবা আমরা দিতে পারি কি, এ ডট বি বাই বি স্কোয়ার, আর এখানে বি ভেক্টর দিয়ে গুণ। তুমি যেভাবেই দাও না কেন সমস্যা নাই। এখন এই ক্ষেত্রগুলোতে এক একটার ক্ষেত্রে এক একভাবে তোমাকে করতে হবে, মূল ব্যাপারটা হলো একই, রেজাল্ট কিন্তু সেমই আসবে, রেজাল্টে কোনো রকম কোনো হেরফের হবে না। এই হলো আমাদের লম্ব বিক্ষেপ এবং উপাংশের জন্য প্রয়োজনীয় সূত্র। এখন আমরা যদি এই উপাংশটা এই চিত্রের মধ্যে দেখতে যাই, তাহলে জাস্ট হবে এখানে কি, যদি আমরা দিকটা দিয়ে দিই তখন এই ও এম ভেক্টরটা, এটা হলো উপাংশ, আর যদি আমরা ও এম ভেক্টরের মান প্রকাশ করি তখন এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। সেম ব্যাপার এখানের মধ্যেও, যখনই আমরা ভেক্টর দিয়ে দিচ্ছি তখনই, আমি আবার বলছি, যখনই আমরা ভেক্টর দিয়ে দিচ্ছি তখন সেটা উপাংশ হয়ে যাচ্ছে, যখন মান বের কর শুধু মান দিয়ে প্রকাশ করছি তখন সেটা লম্ব বিক্ষেপ। দুটা সেম জিনিস, দুটো সেম জিনিস, জাস্ট দিকের কারণে নামটা ভিন্ন হয়ে যাচ্ছে, একটার সাথে দিক আছে আর একটার সাথে দিক নাই। এখন কোন দিকে কার দিকে সেই ব্যাপারটা খেয়াল করে তার একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। এখন দেখো এখানে আমরা আমরা যে এই যে একক ভেক্টর দিয়ে এখানে গুণ করলাম, আরেকটা মজার ব্যাপার খেয়াল করো, আমরা বললাম কি যে এটার কিন্তু মান, এখন আমরা যে এটা দিয়ে গুণ করলাম তাহলে এতে কি মান চেঞ্জ হয়ে যাবে? না, মান চেঞ্জ হবে না। আমরা কি করতেছি, এর একক ভেক্টর দিয়ে গুণ করতেছি, তাহলে একক ভেক্টরের মান কত, সব সময় ওয়ান। এটা গত ক্লাসে আমি দেখাইছি তোমাদের, যে কোনো একটা একক ভেক্টর যদি বলা হয়, যে কোনো একটা ভেক্টর দিয়ে যদি একক ভেক্টর বের করো, সেই একক ভেক্টরের মান হলো কি, ওয়ান। মান ওয়ান, এই কারণেই তাকে একক ভেক্টর বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি যখন আমরা এটা দিয়ে গুণ করতেছি তখন কিন্তু মান কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট এখানে দিকটা আসতেছে। এখানে আমরা যখন এটা দিয়ে গুণ করব তখন মান চেঞ্জ হবে না, জাস্ট দিকটা এখানে যুক্ত হবে, রাশিটার সাথে দিকটা যুক্ত হবে, এতটুকুই। এখন আসো আমরা যদি এটার অঙ্ক করি তাহলে আমরা আরো ক্লিয়ার হব। একটা অঙ্ক দেখো, এ একটা ভেক্টর, তাহলে এখানে দেওয়া আছে ইকুয়ালস টু আই প্লাস টোয়াইস জে প্লাস টোয়াইস কে, আর বি ইকুয়ালস টু হচ্ছে টোয়াইস আই মাইনাস থ্রাইস জে প্লাস সিক্স কে, হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের এক নাম্বার লম্ব বিক্ষেপ নির্ণয় করব, দুই নাম্বার হচ্ছে উপাংশ নির্ণয় করব। অর্থাৎ একটা অঙ্ক দিয়ে আমরা দুইটাই দেখব। তো এক নাম্বারের সলিউশন, আচ্ছা এখানের মধ্যে আমাদের এ ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর, আচ্ছা কি কি দেওয়া আছে, এ ইকুয়ালস টু হলো আই প্লাস টোয়াইস জে প্লাস টোয়াইস কে, তারপরে বি ইকুয়ালস টু হলো টোয়াইস আই মাইনাস থ্রাইস জে প্লাস সিক্স কে। তাহলে এটা আমাদের দেওয়া আছে। এখন এ ভেক্টরের উপর বি এর, এ এর উপর উপর বি এর লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ ইকুয়ালস টু কি আসবে, এ ডট বি বাই কি এ, এটা। তাহলে এখন এখন আমরা কি বের করব, এ ডট বি বের করব। তাহলে এ ডট বি ইকুয়ালস টু কি, এ এক্স বি এক্স যোগ এ ওয়াই বি ওয়াই যোগ এ জেড বি জেড, তাহলে ইকুয়ালস টু এ এক্স কত, ওয়ান, বি এক্স হলো টু, প্লাস টু ইন্টু মাইনাস থ্রি প্লাস টু ইন্টু সিক্স, তাহলে এখানে টু মাইনাস সিক্স প্লাস হলো কত, টুয়েলভ, তাহলে হলো 14 থেকে 6 বিয়োগ করলে 8। তাহলে আমরা এ ডট বি এর মান পেয়ে গেলাম 8। এখন দরকার কি, এর মান দরকার, এ ইকুয়ালস টু হলো কি, রুট ওভার এ এক্স স্কোয়ার যোগ এ ওয়াই
স্কয়ার যোগ এ জেড স্কোয়ার, তাহলে এ এক্স এর মান কত এখানে? ওয়ান। ওয়ান স্কোয়ার যোগ টু স্কোয়ার যোগ টু স্কোয়ার, তাহলে চার চার আট আট এক নয়, তাহলে নাইনকে রুট করলে থ্রি। তাহলে দেখো আমরা এ ডট বি পেয়ে গেলাম, এর মানও পেয়ে গেলাম। অতএব অতএব এর উপর এর উপর বি এর লম্ব বিক্ষেপ ইকুয়ালস টু এ ডট বি বাই এ ইকুয়ালস টু হলো কত? 8/3। এটাই হলো আনসার, সিম্পল একটা অঙ্ক। তাহলে এখন আমরা যদি আমাদের বলা হলো কি এরপরের অংশ দুই নাম্বার বলা হলো কি উপাংশ নির্ণয় করার জন্য, তাহলে আমরা উপাংশ বের করার জন্য আমাদের এটা তো লাগবে, এ ডট বি লাগবে, এর মানও লাগবে। তাহলে এখন জাস্ট আমরা কি করব দুই নাম্বার, যেহেতু আমরা মান বেরই করে নিলাম, তাহলে দুই নাম্বার এ এর দিক বরাবর দিক বরাবর বি এর উপাংশ কত? এ ডট বি বাই হলো এ স্কোয়ার ইনটু হলো এ ভেক্টর। তাহলে এখানে আমরা জাস্ট মানগুলো বসাই দেই, 8/3 স্কোয়ার আর এখানে এ ভেক্টর, অর্থাৎ আই প্লাস টু জে প্লাস টু কে, তাহলে ইকুয়ালস টু আমরা কি পেলাম? 8/9, আর এদিকে হলো আই প্লাস টোয়াইস জে প্লাস টোয়াইস কে। এটাই হলো উপাংশ আনসার।